হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই অনলাইন ক্লাস আমার সকল প্রিয় ছোট ছোট KG 2 ছাত্রছাত্রীদের জন্য। তোমরা জানো যে আমি তোমাদের কনভারসেশন বিষয়টি নিয়ে অনলাইনে ক্লাস করাই। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সেই কনভারসেশন বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এবং বিগত ক্লাসগুলির মতো যেভাবে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে কনভারসেশন কিভাবে করতে হবে বা কনভারসেশনে কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যেমনভাবে শেখাই, আজকের কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাই তোমরা সবাই তোমাদের কনভারসেশন বইটি খোলো। যে চ্যাপ্টারটির লেসন বা লেসনটি আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর, এই লেসন নম্বর 5 কী ছিল? অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। অ্যানিমেলস অ্যান্ড বার্ডস মানে প্রাণীরা এবং পাখিরা। এই সম্পর্কে তোমাদেরকে যে যে প্রশ্নগুলো করানোর দরকার সেগুলো আমি তোমাদেরকে করিয়েছি। এবং পেজ নম্বর 13, পেজ নম্বর 13, 13 নম্বর পৃষ্ঠায় যেগুলো আমি করাচ্ছিলাম সেগুলোই নিশ্চয়ই তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করেছো। যেমন আমরা লাস্ট কোয়েশ্চেন আমি করিয়েছিলাম কোয়েশ্চেন নম্বর 17, পেজ নম্বর 13 কোয়েশ্চেন নম্বর 17, হুইচ বার্ড হ্যাজ এ সুইট ভয়েস, কোন পাখির মিষ্টি স্বর আছে বা মিষ্টি গলা আছে। এটা তোমরা জানো যে কুকু হ্যাজ এ সুইট ভয়েস, হ্যাঁ মানে কোকিল পাখির মিষ্টি গলা আছে বা সুর আছে। তাহলে এই পর্যন্ত করিয়েছিলাম। আজকের আমি তোমাদের তারপরে যে তিনটে কোয়েশ্চেন আছে 18, 19, 20, এই তিনটে কোয়েশ্চেন আমি তোমাদেরকে পড়াবো এবং কিভাবে উত্তর করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো, ওই একই অ্যানিমেলস এবং বার্ডসদেরকে নিয়ে, বুঝতে পেরেছো? তাই তোমরা প্রত্যেকে গোল দাগ দিয়ে নেবে আমি যে যে প্রশ্নগুলো আজকে করাবো, এবং সময় থাকলে আজকে যে যে জিনিসগুলো পড়িয়েছিলাম সেগুলো রিভিশন করিয়ে দেবো। তাহলে 13 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বর পেজে আমি কোয়েশ্চেনটা তুলি, দেখো কোয়েশ্চেন নম্বর 18, প্রথমে গোল দাগ দাও, কোয়েশ্চেন নম্বর 18 গোল দাগ দাও। কোয়েশ্চেন নম্বর 18তে কি আছে? না, হ্যাভ ইউ সিন আ কক, হ্যাভ ইউ সিন আ কক, তুমি কি মোরগ দেখেছো? হ্যাঁ, মুরগি মানে হচ্ছে হেন, আর মোরগ ইংরেজি হচ্ছে কক, বুঝতে পেরেছো? এটা তো প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছো। বলছে হ্যাভ ইউ সিন, এর আগের যে সমস্ত প্রশ্নগুলো আছে বহুবার এরকম প্রশ্ন দিয়েছে তোমাদেরকে, তোমরা সেগুলো ভালো করে শিখেছো। তাহলে হ্যাভ ইউ সিন এ কক, তোমরা কি কখনো মোরগ দেখেছো বা তোমরা কি একটি মোরগ দেখেছো? এবারে তোমাদেরকে আমি শিখেছি, তোমরা ছোটো, তোমরা যদি এক কথায় উত্তর দিতে যাও, কেউ যদি তোমাদেরকে বলে হ্যাভ ইউ সিন এ কক, কক মানে মোরগ আর সিন মানে দেখা, মানে তুমি কি দেখেছো একটি মোরগ, তখন তোমাদের কি বলতে হবে? ইয়েস, সবাই মোরগ দেখেছো, তাই ইয়েস হওয়াটাই স্বাভাবিক। তাহলে হ্যাভ ইউ সিন এ কক, ইয়েস, বুঝতে পেরেছো? আর সম্পূর্ণ বাক্যে কমপ্লিট সেন্টেন্সে উত্তর দিতে গেলে আরও সুন্দর হবে, সেটা তোমরা পারলে অভ্যাস করবে। সেটা হচ্ছে কি না, প্রথমে বলবে ইয়েস, তারপর যেহেতু তোমাকে কোয়েশ্চেনটা করেছে তাই তোমার ইয়েস আই হ্যাভ সিন এ কক, ইয়েস আই হ্যাভ সিন এ কক, এইটা কমপ্লিট সেন্টেন্সে, বুঝতে পেরেছো? ইয়েস আই হ্যাভ সিন এ কক, তাহলে হ্যাভ ইউ সিন এ কক এক কথায় কি বলবে? ইয়েস। আর সম্পূর্ণ বাক্যে কি বলবে? ইয়েস আই হ্যাভ সিন এ কক, বোঝা গেল? এবার কোয়েশ্চেন নম্বর 19 বা 19 বল দাগ দাও, কোয়েশ্চেন নম্বর 19 কি বলেছে? হুইচ বার্ড, হুইচ মানে কোন, হুইচ বার্ড মানে, হুইচ মানে কোন, হুইচ বার্ড ক্যান, পারে, ক্যান মানে পারে, সুইম, সুইম মানে কি? সাঁতার। কি বলছে? কোন পাখি, হুইচ বার্ড, হুইচ মানে কোন, হুইচ বার্ড ক্যান সুইম, কোন পাখি সাঁতার কাটতে পারে। এটা তোমরা তো প্রত্যেকেই জানো যে ডাক, ডাক মানে হচ্ছে হাঁস, হাঁস হচ্ছে পাখির মধ্যে পড়ে, যে হাঁস সাঁতার কাটতে পারে, জলেও সাঁতার কেটে বেড়াতে পারে। তাহলে হুইচ দিয়ে প্রশ্ন থাকলে কি করতে হবে? না, হুইচের জায়গায় যেটা উত্তর হবে সেইটা বসিয়ে দিলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা এক কথায় কি বলবে? ডাক, হুইচ বার্ড ক্যান সুইম, কোন পাখি সাঁতার কাটতে পারে, এক কথায় বলবে ডাক, বুঝতে পেরেছো? আর সম্পূর্ণ বাক্যে কি বলবে? সম্পূর্ণ বাক্যে উত্তর করে একদম সোজা, হুইচ দিয়ে প্রশ্ন করলে হুইচ বার্ড ক্যান সুইম, শুধু হুইচের জায়গায় উত্তরটা বলে বাদবাকি যেটা আছে সেগুলো বলে দিতে হবে। তাহলে ডাক
এবার ডাক মানে তো বার্ড, তাহলে বার্ডটা আর বলার দরকার নেই। ডাক ক্যান সুইম, ডাক ক্যান সুইম, হুইচ বার্ড ক্যান সুইম না ডাক ক্যান সুইম, বুঝতে পেরেছো? ডাক ক্যান সুইম, একদম সোজা সোজাভাবে তোমাদেরকে বলা অভ্যাস করতে হবে। তাহলে কোয়েশ্চেন নম্বর 20 গোল দাগ দাও, কোয়েশ্চেন নম্বর 20। কোয়েশ্চেন নম্বর 20 কি বলেছে? হুইচ বার্ড ইজ আওয়ার ন্যাশনাল বার্ড? বলছে হুইচ, হুইচ মানে কি কোন, কোন পাখি ইজ হয় আওয়ার, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল বার্ড, ন্যাশনাল বার্ড মানে কি জাতীয় পাখি, ঠিক আছে? কোন পাখি হয় আমাদের জাতীয় পাখি? প্রত্যেকটি দেশেরই এক জাতীয় পাখি থাকে, জাতীয় পশু থাকে, তাই না? আমাদের দেশের যেমন জাতীয় পশু মানে ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে কি টাইগার, হ্যাঁ, টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, বুঝতে পেরেছো? এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। এবারে কোন পাখি, তাহলে হুইচ বার্ড ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, কোন পাখি হচ্ছে আমাদের কি, কোন পাখি হচ্ছে আমাদের জাতীয় পাখি, এটা তো প্রত্যেকেই জানো কম বেশি। আমি তাও বলে দেবো, ময়ূর, ময়ূর ইংরেজি কি পিকক, পিকক বা ময়ূর আমাদের হচ্ছে আমাদের দেশের জাতীয় পাখি। তাহলে আমরা এক কথায় কি উত্তর দেব, পিকক, পিই এ সিও সিকে, পিই এ সিও সিকে, পিকক মানে কি ময়ূর, বুঝলেন? পিকক, তাহলে হুইচ বার্ড ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তোমরা এক কথায় কি বলবে, পিকক বা ময়ূর। আর যদি সম্পূর্ণ বাক্য বলো তখন হুইচ বার্ডটা বাদ দিয়ে এইখানে উত্তর বসিয়ে দিলে হয়ে যাবে, কারণ হুইচ বার্ডটা বাদ দিয়ে পিকক বসিয়ে দিয়ে তারপরে যা আছে তাই বলে দিলেই হয়ে যাবে। তাহলে পিকক ইজ আওয়ার ন্যাশনাল, ন্যাশনাল মানে কি জাতীয়, ন্যাশনাল বার্ড, বার্ড মানে পাখি, তাহলে পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তাহলে একদম সোজা এই তিনটে প্রশ্ন করালাম। তাহলে এই চ্যাপ্টারে আমরা কী কী জানলাম, এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন অ্যানিম্যাল মানে পশু এবং পাখিদের সম্পর্কে জানলাম, যেমন যে যে প্রশ্নগুলো করেছিলাম, যেমন প্রথমে ছিল হ্যাভ ইউ সিন এ স্নেক, তোমরা কি সাপ দেখেছো? ইয়েস আই হ্যাভ সিন এ স্নেক, প্রত্যেকেই সাপ দেখেছো। হোয়াট ডাজ এ স্নেক ইট, সাপেরা কী খায়, সাপেরা প্রধানত ব্যাং খায়, তাই না? সাপেরা প্রধানত ব্যাং খায়, তাহলে কি এ স্নেক ইটস ফ্রগস, সবই তোমরা পড়েছো নিশ্চয়ই। হুইচ অ্যানিম্যাল ইজ ফেথফুল, কোন প্রাণী হচ্ছে বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য, না ডগ ইজ ফেথফুল। হুইচ ইজ বিগ অ্যানিম্যাল, কোন প্রাণী হচ্ছে সব থেকে বড় প্রাণী, এলিফ্যান্ট, এলিফ্যান্ট সব থেকে বড় প্রাণী, সব প্রাণীর থেকে বড়, তাই এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিম্যাল। হুইচ ইজ ভেরি স্মল অ্যানিম্যাল, কোন প্রাণী হচ্ছে সব থেকে ছোটো, সেটা হচ্ছে পিঁপড়ে, তাহলে আন্ট ইজ ভেরি স্মল অ্যানিম্যাল, আর এক কথায় তো আন্ট বলবে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করেছে কি ডু ইউ লাইক বার্ডস, তুমি কি পাখি পছন্দ করো, প্রত্যেকে নিশ্চয়ই পাখি পছন্দ করো, প্রত্যেকেরই পাখি সম্পর্কে খুবই উৎসাহ এবং কৌতূহল থাকে, তাহলে কি বলবে, ইয়েস আই লাইক বার্ডস। তারপরে হোয়্যার ডু বার্ডস ফ্লাই, পাখিরা কোথায় ওড়ে, পাখিরা তো আকাশে ওড়ে, তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে হুইচ বার্ড, হুইচ ইজ এ ব্ল্যাক বার্ড, কালো পাখি কোনটি, কালো পাখি কোনগুলো, কালো পাখি, কালো পাখি হচ্ছে তোমার ক্রো, কুকু, এগুলো সবই কালো পাখি, এদের মধ্যে যে কোনো একটা বলতে হবে, তাহলে কুকু ইজ আ ব্ল্যাক বার্ড কিংবা ক্রো ইজ আ ব্ল্যাক বার্ড, বুঝতে পেরেছো? তারপরে হুইচ বার্ড হ্যাজ এ সুইট ভয়েস, কোন পাখির মিষ্টি সুর বা গলা আছে, এটা তো তোমরা জানো যে কোকিল মিষ্টি সুরে গান গায়, তাই না, বসন্তকালে, তাহলে কী বলতে হবে, কোকিল ইংরেজি হচ্ছে কুকু, সিইউ সি কে ডবল ও, তাহলে কুকু হ্যাজ আ সুইট ভয়েস, কিংবা এক কথায় বলবে কুকু। তারপরে আজকে যেগুলো করালাম সেগুলো 18 নম্বরে কী করিয়েছিলাম, হ্যাভ ইউ সিন আ কক, তুমি কি মোরগ দেখেছো, প্রত্যেকেই মোরগ দেখেছো, তাহলে ইয়েস বলতে হবে, এক কথায় বলতে হবে ইয়েস, হ্যাভ ইউ সিন এ কক, ইয়েস আই হ্যাভ সিন এ কক, সম্পূর্ণ বাক্যে বললে এটাই বলবে। তারপরে 19 নম্বরে কী বলেছে, হুইচ বার্ড ক্যান সুইম, কোন পাখি সাঁতার কাটতে পারে, এটা তো জানো, সাঁতার কাটতে পারে কে, না ডাক মানে হাঁস, তাহলে ডাক বলতে হবে, আর নাহলে সম্পূর্ণ বাক্যে কী বলতে হবে, যেভাবে উত্তর করা শেখালাম যে
ডাক ক্যান সুইম। এবারে শেষেরটা অর্থাৎ 20 নম্বরে কি বললাম, হুইচ বার্ড ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, কোন পাখি আমাদের জাতীয় পাখি, এটা তো প্রত্যেকেই জানো কম বেশি। তাহলে পিকক, PECOCK, পিকক মানে ময়ূর, তাহলে পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, বোঝা গেল, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এক কথায় বলবো পিকক। তাহলে এই চ্যাপ্টারটি আমি তোমাদেরকে শেষ করে দিলাম, পরের ক্লাসে আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বাড়িতে সুন্দর করে যেমন যেমনভাবে আমি পড়িয়ে দিলাম বুঝিয়ে দিলাম সেরকমভাবে তোমরা অভ্যাস করবে, কেমন? সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে।